আমি মহুয়া পাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রকৃতি কলেজ অফ এডুকেশন সালবাড়ি দাগাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো ও সরকারি গাইডলাইন মেনে চলছ আজকে আমি তোমাদের ডিএলএড পার্ট ওয়ান সিসি জিরো ওয়ানের ইউনিট নাইনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা নিয়ে একটু সাধারণ ধারণা তোমাদের সাথে শেয়ার করতে চাই যেটা তোমাদের প্রাইমারি টেট টিচার্স ট্রেনিং কলেজ এবং অন্যান্য কম্পারেটিভ এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো আজকে আমরা ভাষা নিয়ে একটু আলোচনা করব ভাষা বা ল্যাঙ্গুয়েজ ভাষা আমরা তখনই বলছি যখন আমরা কোনো মনের ভাব প্রকাশ করছি যেমন ভাষার মাধ্যমে আমাদের যোগাযোগ সম্পর্ক বা স্থাপন করা সম্ভব হচ্ছে এবং ভাষার মাধ্যমেই আমরা আমাদের মনের বিকাশ বা সর্বাঙ্গীন বিকাশ করতে পারি ভাষার চারটি মূলত উপাদান রয়েছে এই চারটি উপাদানকে আমি চার ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে ধ্বনি বা ফোনোলজি নাম্বার টু হচ্ছে সিনট্যাক্স বা বাক্য বিন্যাস নাম্বার থ্রি হচ্ছে সিম্যান্টিক্স বা শব্দের অর্থ এবং নাম্বার ফোর প্র্যাগম্যাটিক্স বা প্রয়োগ আমরা এখন ধ্বনি নিয়ে বা ফোনোলজি নিয়ে একটু আলোচনা করব ধ্বনি ধ্বনি আমরা কখন বলছি যখন আমরা কোনো একটি শব্দ শুনছি প্রথমেই শুনছি এবং তার কোনো মিনিং বা অর্থ হচ্ছে না একেই বলা হচ্ছে ধনী ধ্বনিগুলি যখন দুটি বা তিনটি ধ্বনি একত্রিত হয়ে একটি শব্দ তৈরি করে তখন তাকে বলা হচ্ছে মরফেন তাই মরফেনকে আমরা কি বলছি ধ্বনির ক্ষুদ্রতম একক যেমন একটি উদাহরণ দিতে পারি আমি এখানে ধ্বনি হচ্ছে আ এবং মি এই আ এবং মি একত্রিত হয়ে একটি শব্দ অর্থযুক্ত শব্দ তৈরি হচ্ছে আমি সেরকম আমি আরেকটি শব্দ তোমাদের বলতে পারি সেটা হচ্ছে তুমি তু প্লাস মি দুটো ধ্বনি দুটো ধ্বনি যখন একত্রিত হয়ে তৈরি হচ্ছে তুমি তখন একটি শব্দার্থ বা শব্দের অর্থ প্রকাশ করছে নেক্সট আমি বলতে চাই তোমাদের সিনট্যাক্স বা বাক্য বিন্যাস এই যে ধ্বনি তোমাদেরকে বললাম দুটো ধ্বনি একসাথে মিলে কি হচ্ছে একটি অর্থ প্রকাশ করছে এই অর্থ যে প্রকাশ করছে এই দুটি অর্থ বা দুটি শব্দকে আমি একত্রিত করে একটি বাক্য গঠন করতে পারি যেমন আমি ভাত খাই এখানে আ এবং মি দুটো ধ্বনি একত্রিত হয়ে একটি শব্দ হলো ভাত একটি শব্দ হলো অর্থযুক্ত এবং খাই একটি অর্থযুক্ত শব্দ হচ্ছে তাহলে এখানে কি বাক্য বিন্যাস হচ্ছে আমি ভাত খাইক্সট আমি বলতে চাই সিম্যান্টিক্স বা শব্দের অর্থ কতগুলি শব্দ একত্রিত হয়ে একটি অর্থযুক্ত বাক্য গঠন করে তাকেই বলা হচ্ছে সিম্যান্টিক্স যেমন চার থেকে পাঁচ বছরের বয়সী বাচ্চাদের মধ্যে আমরা সহজেই দেখতে পারি ওরা একটি বাক্য গঠন করতে পারছে এবং প্রতিটি বাক্যের একটি মানে রয়েছে বা মিনিং রয়েছে হুম এবং প্রতিটা বাক্য ওরা পরপর সাজিয়ে একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারছে একেই বলা হচ্ছে সিম্যান্টিক্স বা শব্দার্থ নেক্সট আমি বলতে পারি প্র্যাগম্যাটিক্স বা প্রয়োগ আমরা এই যে শব্দার্থ কিংবা ধ্বনি কিংবা বাক্যবিন্যাস এগুলি যখন আমরা একটি প্রয়োগর মাধ্যমে প্রকাশ করি তখন তাকে বলা হচ্ছে প্র্যাগম্যাটিক্স যেমন কোনো একটা বাচ্চা ছোটোবেলার থেকেই কোনো একটা দিকে তাকিয়ে রয়েছে তার মানে সে বোঝাতে চাইছে যে সে ওই জিনিসটা চায় কিংবা কোনো একটা শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথেই সে একটা বাক্য গঠন করে ফেলতে পারছে এটাকেই বলা হচ্ছে প্রয়োগ বা প্র্যাগমেটিক্স এরপরে আমি বিভিন্ন বয়সী বাচ্চাদের কি হয় এক এক সময় তারা এক একটা শব্দের উচ্চারণ করতে শেখে সেটা নিয়ে একটু আলোচনা করবো জন্মাবর পর একটি শিশু প্রথম কি করে কাঁদতে শুরু করে এবং সেটি হচ্ছে তার মনের ভাব প্রকাশ করার প্রথম মাধ্যম তাই ক্রন্দনকে আমরা বলতে পারি একটি শিশুর মনের ভাব প্রকাশের প্রথম মাধ্যম বা ভাষা তারপরে শিশু যখন একটু ধীরে ধীরে বড় হয় তিন থেকে চার মাস বয়স হয় তখন শিশুটির মধ্যে কুইং বা শিশুটি অন্য কাউকে দেখলে একটু আস্তে ধীরে ধীরে আওয়াজ করতে থাকে একেই বলা হচ্ছে কুইং তারপরে শিশুটি যখন ছয় মাস বয়স হয় তখন শিশুটি একটু মাকে কিংবা বাবাকে দেখলে নিজেই বলতে থাকে বাব বাবা কিংবা মাম মাম একেই বলা হচ্ছে বাবলিং এই বাবলিং কখন দেখা দিচ্ছে মাস বয়সে একটি শিশুর মধ্যে বাবলিং দেখা দিচ্ছে তারপরে শিশু যখন ধীরে ধীরে একটু বড় হয় তখন বারো মাস বয়স যখন হয় অর্থাৎ যখন এক বছর বয়স হয় তখন শিশুটি একটি শব্দ উচ্চারণ করতে পারে হয় বাবা বা মা এই জাতীয় আওয়াজ কিংবা ভাষা সে প্রকাশ করতে পারে তারপর শিশুটি আরেকটু যখন বড় হয় যেমন আঠেরো মাস বা দেড় বছর যখন হয় তখন শিশুটি দুটি শব্দের প্রয়োগ একসাথে করতে পারে যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি ভাত খাবো এখানে দুটি শব্দ রয়েছে ভাত এবং খাবো তাহলে দুটি শব্দের চয়ন এখানে করতে পারে তারপরে শিশুটি যখন আরেকটু বড় হয় যেমন দু বছর বয়স হয় তখন তখন দেখা যায় শিশুটি অধিক সংখ্যা কিংবা অধিক শব্দের ব্যবহার করতে পারছে যেমন আমি স্কুলে যাব এখানে আমি স্কুলে এবং যাব এই তিনটি শব্দ একসাথে যুক্ত হয়ে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করা হলো তারপর শিশুটি যখন আস্তে আস্তে বড়ো হয় যেমন দু থেকে তিন বছর বয়স হয় তখন শিশুটিকে দেখা যাচ্ছে ছোট ছোট বাক্য সে তার কথার মাধ্যমে প্রয়োগ করতে পারছে এইভাবে দেখা যাচ্ছে শিশুটি যখন ছ বছর বয়স হচ্ছে তখন শিশুটির মধ্যে হাজারের শব্দ ভাণ্ডার দেখা দিচ্ছে এবং সেই সাথে দেখা যাচ্ছে কোন কোন বাক্য যেমন সরল বাক্য গঠন করতে পারছে কিংবা জটিল বাক্য গঠন করতে পারছে নিজের থেকেই যেমন তুমি যদি যাও তাহলে আমি খাবো হুম এই ধরনের জটিল বাক্য প্রয়োগ করতে শিখে যাচ্ছে এই ছ বছর বয়স থেকে নেক্সট সাত বছর বয়সে যখন শিশুটি আসে তখন তার বাক্যে একাধিক বাক্য গঠন করতে পারে যেমন অনেক সময় দেখা যাচ্ছে যারা স্কুলে যায় এই সময় ক্লাস টুতে পড়ে দেখা যাচ্ছে অনেক বাচ্চা বিয়ের জায়গায় ডি লিখে কিংবা ডি এর জায়গায় বি লিখে এই সাধারণ জিনিসগুলি এই সময় প্রতিটা শিশুর জীবনে দেখা যায় নেক্সট শিশুটি যখন আট বছর বয়স হয় তখন শিশুটি সাবলীলভাবে লিখতে এবং পড়তে শিখে যায় সরল বাক্যই বলো কিংবা জটিল বাক্যই বলো কী করে শিশুটি আস্তে ধীরে সেই সমস্ত সেই সমস্ত জিনিস কিংবা বাক্য গঠন করতে শিখে যায় নেক্সট বলা হচ্ছে ন বছর বয়সে কোনো বস্তুকে বিশদভাবে বর্ণনা করতে পারে যেমন একটি ছোট অনুচ্ছদ লিখতে শিখে যায় এবং দশ বছর বয়সে দেখা যাচ্ছে কোনো পরিস্থিতির কার্যকারণ ব্যাখ্যা করতে পারে কোনো একটা চিঠি লিখতে পারে এই সমস্ত ভাষার দখল এই সময় প্রতিটি শিশুর জীবনে চলে আসে আজকে আমি এতটুকু আলোচনা করছি তোমাদের যদি অসুবিধা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং সেই সাথে সাথে আবার বলছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং সরকারি নির্দেশ মেনে চলো